এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে সর্বশেষ ইএফটিতে তথ্য যেভাবে চূড়ান্ত সাবমিট ও প্রিন্ট দেবে। শেষ নাগাদ মোবাইল, ফেসবুক মেসেঞ্জার, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অনেকেই একটি সমস্যা বারবার তুলে ধরছেন, যেই সমস্যাটির কথা আমি এখন আপনাদের বলছি। সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে শিক্ষকদের তথ্য যখন ইনক্লুড করে, অর্থাৎ ডাটা এন্ট্রি দিয়ে, আপডেট দিয়ে সেভেন ড্রাফে ক্লিক করা হয়, তখন টিক চিহ্নটি দেখা যায়, কিন্তু পরবর্তী সময় আবার রিলোড অথবা লগ আউট দিয়ে ঢুকলে সেটি আর পাওয়া যায়। তো এক্ষেত্রে তো কাজ সম্পূর্ণ হচ্ছে না এবং সাবমিট দেওয়াটা আসলে কি হচ্ছে, জটিলতা সৃষ্টি হচ্ছে। তো এমনটি কেন? তো এই উত্তরে আসলে আমি আপনাদেরকে একটি বিষয় এখানে শেয়ার করব বা যুক্ত করব। সেটি হলো যে আপনারা যখন এই কাজগুলো করতে যাবেন, তখন অবশ্যই ক্রোম ব্রাউজারটি আপনারা যে জাঙ্ক বা ই রয়েছে সেটি অবশ্যই পরিষ্কার করে নেবেন, ক্লিয়ার করে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা একটু স্থান পরিবর্তন করবেন, অর্থাৎ যেখানে নেট স্পিডটা ভালো ওই জায়গার মধ্যে অবশ্যই সেভেন ড্রাফ, অর্থাৎ শিক্ষকদের তথ্য দিয়ে সেভেন ড্রাফে ক্লিক করবেন। ক্লিক করলে আশা করি একবার যদি সঠিকভাবে সেভ হয়ে যায়, অর্থাৎ অনলাইন যদি কোনো জটিলতা না থাকে, তাহলে অবশ্যই সেটি আর কখনো টিক চিহ্ন এখান থেকে যাবে না। তো আশা করি আপনাদের স্থান পরিবর্তন করে হলেও এই বিষয়টি মাথায় রেখে আপনারা এই শেষ সময়ে এই কাজটুকু আশা করি করবেন। এবং প্রত্যেক শিক্ষকের তথ্য কিভাবে আমরা প্রিন্ট দেব সেই বিষয়টা আমি আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো। তো আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন। তো আসুন শুরু করা যাক। এখানে আমরা একটা ক্রোম ব্রাউজার নেব, নেবার পর এখানে লিখবো unish.gov.bd, এটি লিখে এন্টার করব। অতঃপর আমরা হোম পেজে এসে লগ ইন করবো। জি, লগ ইন করার পর আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব। অতঃপর আমরা সাইন ইনে ক্লিক করব। অতঃপর আমরা এমপিওতে ক্লিক দেব। অতঃপর আমরা ইএফটি ইনফরমেশন আপডেট ইনবক্স এখানে যাব। জি, আমরা ড্যাশবোর্ডে আসলাম। তো এখন আমরা ওপেনে ক্লিক করব, অর্থাৎ এটা সেভেন ড্রাফট যে ডিসপ্লেটা আছে সেই জায়গায় আসলাম। আসার পর এখানে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর একটি বিষয় আপনারা লক্ষ্য করুন যে দেখুন আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য কিন্তু আপডেট হয়ে গেছে, কিন্তু একজন শিক্ষকের তথ্য বাকি রয়ে গেছে। তো এই শিক্ষকটা আমি তখনই মানে আপডেট দিয়েছিলাম যখন নেট স্পিডটা তেমন ছিল না, অর্থাৎ একবারে দুর্বল ছিল। খুব কষ্ট করে এই তথ্যটা দিছি, দেবার সময় কিন্তু এখানে ঠিক ছিল, কিন্তু এখন ঠিক নেই। কারণ কি, আমি বুঝতে পেরেছি যে নেট স্পিড ভালো ছিল না, তখন হয়তো বা আমার তথ্যগুলো সেভ হয়নি, যার কারণে কি এই সমস্যাটা এখানে রয়ে গেছে। তো এটাও আমার এই কাজটা আমাকে করতে হবে। তো এখন আর আমি করছি না। তারপর আমরা যে কাজটা করব সেটি হলো আমাদের সকল কাজ শেষ হবার পরে এই যে এখানে এমপিওর তারিখ, এই বক্সটিতে আমরা আমাদের প্রতিষ্ঠান প্রথম সর্বপ্রথম কখন এমপিও হয়েছিল এই ডেটটা আমরা এখানে দেব। তারপর আমরা নিচে এখানে লিখব যে রিমার্কসে লিখব যে উপরে উল্লেখিত শিক্ষক কর্মচারী তথ্য আপডেট দেওয়া হয়েছে, পরবর্তী কার্যক্রমের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, এইটুকু লিখবেন এখানে মন্তব্য। লিখার পর সর্বশেষ এখানে সাবমিট অংশে ক্লিক করবে। ক্লিক করলে আপনার কাজ। তারপর যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হলো যে প্রতি শিক্ষকের তথ্যগুলো কিভাবে আপনি প্রিন্ট বা সেভ করে রাখবেন। তাহলে আমি দেখুন এখানে যাচ্ছি, আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি যে এখানে আমি একটা অবশ্য ফোল্ডার ওপেন করে রেখেছি। এই ফোল্ডারের নাম হচ্ছে ওই টিচার প্রিন্ট ইনফো, অর্থাৎ আমি এখানে শিক্ষকদের তথ্যটা প্রিন্ট আকারে আমি দেখব। তো এইভাবে আমি এখানে কিন্তু একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। এই ফোল্ডারে আমি সকল শিক্ষকের তথ্য এখন আমি ই করব। আমি অবশ্য আরেকজন শিক্ষকের এখানে অলরেডি আমার দুইজন শিক্ষক হয়ে গেছে, তো আমি নিচেরটা ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পর একজন শিক্ষকের প্রোফাইল এভাবে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের তথ্য বিভিন্ন সাইডে আমরা ইনক্লুড করেছি এবং একসাথে সকল শিক্ষকের একসাথে তথ্য প্রিন্ট দিয়ে বের করেছি, কিন্তু এখানে কিন্তু প্রত্যেক শিক্ষকের আলাদা আলাদা করে তথ্য প্রিন্ট দিয়ে বের করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে সকল শিক্ষকের তথ্য একসাথে হবে না, অবশ্যই আলাদা করে। তো এখানে যে বিষয়টি আমরা করব সেটি হচ্ছে প্রিন্ট অপশনে যাব। তো প্রিন্ট অপশনে যাওয়ার পরে আপনি এখানে যদি প্রিন্ট দিতে চান, যদি প্রিন্ট দিতে তাহলে আপনি এই যে ড্রপডাউন মেনুর অ্যারোটি রয়েছে এখানে গিয়ে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট লেখাই থাকবে, আর যদি প্রিন্ট আপনার সেটের সাথে যুক্ত না থাকে তাহলে এই সেভ এজ পিডিএফ এই অংশটা লেখা থাকবে। এটা যদি লেখা থাকে তাহলে আর কিছু করার নেই, আপনি সেভে ক্লিক করার পর আপনার ড্রাইভটা দেখিয়ে দেবে। এই যে আমি কিন্তু আমার ডেস্কটপে আমি আবারও দেখাচ্ছি,
যে ডেস্কটপে কিন্তু আমি টিচার ইএফটি প্রিন্ট আমি একটা এই যে ফোল্ডার ওপেন করেছি সেই ফোল্ডারটা এখানে শো করছে। এখানে আমি দেখুন আবারও কি করছি, এখানে যেই শিক্ষকের ই করলাম তার নামটা এখানে আমি ই করব, এখানে লিখে তারপরে সেভ করে দেব। তাইলে আমার সেভ হয়ে গেল, অর্থাৎ এই শিক্ষকের তথ্যগুলো কি হলো, সেভ হয়ে গেল। তো এভাবে আপনারা বাকি শিক্ষকদের তথ্যগুলো প্রিন্ট, যে তথ্যগুলো প্রিন্ট দেবেন সেই তথ্যগুলো আপনি একটি ফোল্ডারের মধ্যে নিয়ে রাখেন, এবং সাথে সাথে পারলে আপনি ইচ্ছে করলে সাথে সাথে প্রিন্ট দিয়ে আপডেট করতে পারেন। এই ছিল সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেটকৃত ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।